ফোন দিছে আসলেই ভুয়াবাজি না নক রাইট রাইট নাই, যেরকম ভাবছিলাম তার সেই চাইতেও একটু হলেও বেশি আনন্দ পাচ্ছে এবং মানে আত্মবিশ্বাসটা আরো বেড়ে গেছে। আপনি ভিডিওতে যেমন দেখেছেন মোল্লা নাসের, প্রিয় কৃষি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আশা করি আজকে আপনাদেরকে বারো মাসি মালটা সম্পর্কে ধারণা দেব, যেটি আছে ভিয়েতনামের ইয়েলো জোজ মালটা, সেই সম্পর্কে আজকে ধারণা তো দিবই। এবং আমাদের মাঝে সেই পাংশা থেকে আগত দুইটা ভাই আসছে, তাদেরকে আজকে বাগান বিভিন্ন বাগান ঘুরে ঘুরে দেখাবো। দর্শক যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে অনেক বাগানের ফল সহ গাছ দেখতে পারবেন, যেগুলো হয়তো বা এই অন সিজনে দেখা যায় না। তাহলে চলুন আমরা সরাসরি তাদের কাছে চলে যাই এবং তাদেরকে দেখাই আজকের কিভাবে আমরা বাগান তৈরি করেছি বা কীভাবে যত্ন করেছি, বিস্তারিত থাকছে ভিডিওতে, চলুন। এর মাঝে আজকে পাংশা থেকে, সুদূর রাজবাড়ি পাংশা থেকে দুই ভাই আসছে, তাদের পরিচয় নেব এবং আমার বিভিন্ন বাগান কেবল ঢুকছে, আমিও সাথে আসলাম। এটা কি মালটা জানেন? না জানি না। কেমন ফল আসছে দেখেন তো, এই দেখেন একটু আপনি দেখেন, সুন্দর ফল আসছে। হ্যাঁ সুন্দর ফুল ফলে, আবার সিজন এসছে বেশি না কম? সিজনের চাইতে কোনো অংশই তো কম দেখতে পারছি না আমি, বেশি না কি মনে হয়? এটা বারো মাসি মনে হচ্ছে তো, বারো মাসি এক যেহেতু আছে এবং ছোট এবং ফুল এবং ফল কিছু আছে। তার আগে আপনার পরিচয় নিয়ে, আপনার পরিচয়। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমার জেলা হচ্ছে রাজবাড়ি, উপজেলা পাংশা, গ্রাম ইউনিয়ন পাট্টা, গ্রাম হচ্ছে মসজিদ হক খামারডাঙ্গি। কি জন্য আসছেন মোল্লা নার্সারি? আমি আসলেই আসছি মূলত পেয়ারা চারা নেওয়ার জন্য এবং মানে পেয়ারা মালটা সব কিছু দেখার জন্য, যে হৃদয়ভাবে যে বিজ্ঞাপন দিয়েছে আসলেই ভুয়াবাজি না নক রাইট রাইট, এর জন্যই দেখার জন্যই আমি অনেক দিন ধরে চেষ্টা চালাচ্ছি, মানে তারপরেও সময় হয় না, ব্যস্ত থাকি। তো গতকাল আসার কথা ছিল, তো সময় পাইনি, আজকে আসলাম। তাহলে আরো সামনে আমাদের গাছ দেখি নাকি? জি চলেন দেখেন তো কেমন পরিমাণ ধরে আছে ফল, একটু উঁচা করে দেখান তো। সুন্দর পরিমাণ এটার, এই গাছটাতে কয় রকম ফল আছে একটু দেখাবেন আমাদের দর্শকদের, আপনি নিজে, আপনি তো আমাদের আজকে বাগান ভিজিটে আসছেন। এটা ভিয়েতনামের বারো মাসি ইয়েলো মালটা, আপনি যদি এটার সাইজ দেখেন, এই একটা সাইজ, আবার আমাদের দেখায় এই একটা সাইজ, আবার এদিকে দেখেন আর একটা সাইজ, তাহলে একটা দুইটা তিনটা, আবার আরো সাইজ বড় সাইজের, একটা দুইটা তিনটা সাইজ, চারটা সাইজ, চারটা সাইজ আছে না? যদি আমরা এই একটা গাছ না, আমরা প্রত্যেকটি গাছেই বলো আমাদের পর্যাপ্ত পরিমাণ আল্লাহর রহমতে ফল ধরে আছে। এটা বারো মাসি এই মালটা যে কালার আসছে হলুদ, ওটাও দেখাবো আপনাকে। হ্যাঁ দেখাবো তো অবশ্যই, হলুদ কালার আসছে, হলুদও দেখাবো আপনাকে। দেখেন কি পরিমাণের ফল, কয়টা ফল আছে এটাই? অনেকগুলো আছে, তাতে তিন ছয় আঠারোটা ফল আছে এটাই, আঠারোটা। এটার মাথায় দেখেন ফল আছে, এদিকে দেখেন ফল আছে, আবার যদি আমরা এদিকে যাই, এদিকের এই গাছটাই দেখেন, এটাই দেখেন এক রকম ফল আছে, এদিকে ফল আছে, এদিকে আবার বড় ফল আছে। আবার যদি এই পেছনের কাছে যাই আমরা, আসেন একটু আমাদের দেখাই আমাদের দর্শকদের, এই যে ফুল আছে, ফুল আবার এদিকে গুটি আছে না, এই যে গুটি আবার এসে আবার সেই সিজনের মতন ফলে ভরে যাচ্ছে, ভরপুর আকারের ফল আবার চলে আসছে, তাই তো? বারো মাসের সিস্টেম হচ্ছে বারো মাস ফল আসতে হবে। এদিকে যদি আমরা এই গাছটাও ফলো করি ভাই, মানে আমাদের একটা গাছে কি ফল আসছে নাকি পেয়ারার মতন বারো মাস ফল আসতেছে? এদিকে এক সাইজ আছে, ওদিকে ফুল আসতেছে,
আবার এদিকে দেখেন ফুল, প্রচুর ফুল, আবার ফুল থেকে গুটি হয়ে গেছে। তো জানতে চাচ্ছি যে কয়টা ফল আসবে সেই কয়টা সম্পূর্ণই রাখা যাবে? সবকটাই রাখা যাবে, তাই আপনার কোনটা সাইজ ছোট বড় আসবে না, একই সাইজ আসবে সব কয়টা, আপনার 300 গ্রাম সাইজ আসবে। না এগুলা তো 300 গ্রামের উপরে হয়ে গেছে, বাদাম আরো বড় হবে না? না 300 গ্রাম সাইজ হবে এগুলা। এগুলা এগুলা প্রচুর ফল আসছে। এদিকেও আমাদের এইসব গাছে দেখেন, এখন আমরা কিছু ডুগা কাটছিলাম, এই গাছ থেকে আমরা কিছু ডুগা কেটেছিলাম। ডুগা না কাটলে তো চারা বিক্রি করা যাবে না, তাই না? এইগুলো সেই গাছ যেগুলো ডুগা আমরা কাটি নাই, সেই গাছগুলো আপনি এই দেখেন, এই এই জায়গায় আপনি খেয়াল করেন, দেখেন এই গাছটাই কি পরিমাণে ফল ধরে, হলুদ কালার আসবে। হ্যাঁ এটা হলুদ আসবে, দেখেন কি কালারের। এই দেখেন এই এই থুকাটায় কয়টা ফল আছে, একটা ফল সিরি আপনার কাঁচা ফলই খাওয়াই, দেখেন তো কতটুকু ওজন হবে। এই দাও সাগু দাও, 300 গ্রাম এরকম, 300 গ্রাম বেশ আড়াই সাথে। বাড়ি ওয়ান মালটা খেয়েছেন? বাড়ি ওয়ান খেয়েছি। খেয়েছেন না? ভিয়েতনাম? ভিয়েতনাম খাইনি। ভিয়েতনামের সম্পর্কে তো কিছু ধারণা নাই না? তেমন ধারণা নাই। ভাই রস ফুটতেছে কেমন দেখছেন? ধরেন রস পাকলে শুকাবে না আরো? না শুকাবে না। না মোটামুটি ভালো আর কি। মোটামুটি বলতে কি বোঝায়? বাড়ি ওয়ানের থেকে ভালো না খারাপ? না বাড়ি ওয়ান থেকে খারাপ। কোন রকম টক আছে কিনা? না টক নেই। মিষ্টি? মিষ্টি আরো পাকলে আরো একটু মিষ্টি হবে। এখন তো মিষ্টি কাঁচা এটা, ধরেন আগাই আসেন খাইলে হবে না। সত্যি কথা বলবেন, এর কাই কি অবস্থা বলেন? ভালোই তো। মিষ্টি কোন রকম টক আছে নাকি? না টক পাইনি। রস কেমন? টক নেই, টক নেই, রসও আছে। রস আছে, তাহলে আর একটু খান। আর একটু রস হয়তো হবে, বুঝছেন না? একদম। এটা ফলটার বয়স 1.5 মাস, ধরেন 1.5 মাস বয়স। এর আগে আমার ভিডিও দেখলে হয়তো বা দেখতে পারেন, এই ভিডিওটা 1.5 মাস আগে করা ছিল, ছোট ছোট ফল। আর সুন্দর হবে, কাঁচা কাঁচা হোক খাওয়া যাচ্ছে কিনা। বাড়ি ওয়ান যেমন আমরা কাঁচা ফল খাওয়াই মানুষকে, বাড়ি ওয়ান আর বিক্রি হচ্ছে না। এটা আপনি কাঁচা ভাঙলেও খাবে, পাকা ভাঙলেও খাবে। না না কি মনে হয়? আবার এদিকে যেরকম আমি পেয়ারার ক্ষেত্রে যেরকম ছোট ছোট গুটি আছে, এটা পিঙ্ক পিঙ্ক পেয়ারা, ভিতরে লাল, ভিতরে লাল। এটা আজকে পেয়ারা ভেঙে ফেলছে, নাই তো আপনার দেখাইতে পারতাম। এটা আপনাকে দেখাতাম, আসেন। এই যেরকম এই এইটা দেখেন, এটা দেখেন, এটা দেখলে, এটা দেখেন, এটা দেখলে বুঝতে পারবেন। কি পচন বেশি? না না রোগ বালাই। এটা এই এইটা আছে পিঙ্ক পেয়ারা, এটার ভিতরে এমন হবে। এই উপরে কি নরম হবে না মচমচে হবে ইসের মতন? ওই থাই বা সেভেন? হ্যাঁ শক্ত থাকবে এটা। এটা 700 থেকে 800 গ্রাম সাইজ আসে। এই পেয়ারাটা অন্য অন্য পেয়ারা আছে অনেক মিষ্টি, আমি নিজে খেয়েছি। আজকে কোন বস্তায় আছে? সারা বছর ধরে, সারা বছর। এই দেখেন কি অবস্থা, কালার দেখছেন? এটা যদি বাজারে যায়, এইটাই বেশি না বেশি একই আছে। আপনার বাজারে যদি এই পেয়ারাটা যায়, ওই পেয়ারাটা কম খাবে। মানুষ সবাই নিত্য নতুন জিনিস চাই, যখন আপনার একটা পা হগার কেটে রেখে দেবে তখন বলবে এই পেয়ারাটা দাও 100 টাকা কেজি হলেও খাবে। মানে ওই পেয়ারা আছে, এই পেয়ারাটা ডবল দামে বিক্রি হবে। এদিকে আসেন, আপনাদের আরও গাছ দেখাই। মালটা আল্লাহর রহমতে কম। পিঙ্ক পেয়ারা কি ওই ওইটাই না? এইটা সব পিঙ্ক পেয়ারা, এগুলো সব পিঙ্ক পেয়ারা। আর এদিকে দেখেন কি পরিমাণের মালটা ধরছে, দেখছেন? এদিকে আসে, এটা কি ভিয়েতনামি? সব ভিয়েতনাম, 12 মাসই। এদিকে আমাদের পেপের ভিডিও দেখছেন নাকি আপনি কখনো? পেপের ভিডিও দেখছি আমি। পেপের ভিডিও দেখছেন না? কেমন ধরছে পেপে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। না এমন মাশাআল্লাহ, কত কেজি হবে এই পেপেটা? প্রায় 3 কেজির ওভার। হ্যাঁ হ্যাঁ তা হবে। হ্যাঁ আগা ঘুরা ধরছে, আল্লাহ সব দিয়ার মালিক আল্লাহ, তাই না? পেয়ারা দেখেন আল্লাহর রহমতে কি পরিমানে ধরছে। আসেন চলে আসেন। এটা আপনি কিছুদিন আগে কি ছিল এরকম? হ্যাঁ না এটা পরে রাখছেন? না এই যে মাঝে বাজারে কিছুদিন আগে, না না ওই 10 টাকা কেজির পেয়ারা আমরা রাখি না। মানে এই জন্য এই সময় বেশি আসছে, দেখেন কি অবস্থা। গাছে গাছ ভেঙে যাচ্ছে। সুপার টেন,
সুপার টেন আমার প্রায় এখন বর্তমানে 40 বিঘার উপরে পেয়ারা আছে। এদিকে আসেন দেখেন, আজকে তো পেয়ারা ভাঙলাম, এখন বড় পেয়ারা আর দেখা যাচ্ছে না, এখন সব ছোট। আজকে তো দেখলেন পেয়ারা হারভেস্ট চলতেছে, এদিকে দেখেন কি পরিমাণে ধরেছিল, এখনো ধরে আছে প্রচুর গাছ ভর্তি পেয়ারা। ভাইদের কি ভাই ভিয়েতনাম মালটা তো দেখে আসলেন আমার বাগান, আমি একটা গাছই রেখেছি, মানে হলুদ হয় কিনা এই জন্য পরীক্ষা করার জন্য। প্রথম বছরেই আমি সাকসেস এবং সিজনের আগেই আমার মালটা হলুদ হয়ে গেছে। তা আপনি তো আমার ভিয়েতনাম বাগান দেখলেন, ছোট বড় সব ফল রক আছে, তাই কি? জি। এটা কেমন লাগছে বলেন? এটা আরো ভালো লাগছে দেখে, যে হলুদ কালার একবারে অরিজিনাল হলুদ না। আপনার কথা দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন, বা আপনার মোল্লা নার্সারিতে এসে বাগান ভিজিট করে কেমন লাগলো সেটা যদি একটু বিস্তারিত বলতেন। আসলেই বলার কোনো শেষ নাই, যেরকম ভাবছিলাম তার সেই চাইতেও একটু হলেও বেশি আনন্দ পাচ্ছে, এবং মানে আত্মবিশ্বাসটা আরো বেড়ে গেছে। আপনি ভিডিওতে যেমন দেখেছেন মোল্লা নার্সারিতে এসে কি তেমন ঠিক মিল আছে কিনা? আসলেই মিল আছে, এই কথাটাই বলতেছিলাম যে আসলেই কথা এবং কাজের দুইটাই মিল পাওয়া গেছে। আমি বলতে চাই যে দর্শক যারা এই ভিডিও দেখবে তারা অবশ্যই আসবে এখানে, একবার হলেও ঘুরে এসে দেখে যাবে। তাহলে আপনাদের সেই আমার বাগান আছে কিনা, বা আমি লোকের বাগান দিয়ে ভিডিও করছি কিনা, এমনও তো অনেকে কথা বলে যে আমার বাগান নাই। আসলে এটা আমি তো সেই জন্যই প্রথমেই বললাম যে আপনার কথা এবং কাজের সাথে দুইটাই মিল পেয়েছি আমি। আপনি কি আমার এই ইয়েলো মালটার ভিডিও দেখছিলেন? ইয়েলো মালটা মানে এই যে হলুদ হলুদ মালটার? না না, সম্ভবত আমি দেখিনি। দেখেন না, আপনি শুনছেন? হ্যাঁ শুনছে। এটা বাস্তবে হলুদ হয় কিনা আজকে প্রথম দেখলাম। দর্শক ধন্যবাদ ওনাকে যে আমাদের বাগানে আসছে, বাগান ভিজিট করলো, ভিজিট করে আমাদের যে আমরা ভিডিওতে যেমন দেখাচ্ছি আসলে ভিডিওর সাথে মিল আছে কিনা আপনি অবশ্যই বাগান ভিজিট করুন, হয়তো আপনার ভুল ধারণাটা মুছে যাবে। মোল্লা নার্সারি সম্পর্কে যতটুকু জানেন, বা দূর থেকে ঢিল মেরে কখনো কাজ হয় না, নিজে বাস্তবে এসে যেটা দেখবেন এটাই বাস্তব। ভিডিওতে তো একরকম দেখা যায়, বাস্তবে এসে আর একরকম দেখা যাবে। ভিডিওতে কালার ফুটতেছে না, বাস্তবে আরও কালার ফুটবে, এমনটাই হয়ে থাকে। তো দর্শক আজকে ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, আশা করি সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন, আমাদের চ্যানেলটি অবশ্যই দর্শক সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, শেয়ার করতে ভুলবেন না। দর্শক আজকে আমরা এই পর্যন্তই ভিডিওটি শেষ করব। ইনশাআল্লাহ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জীবনযাপন করুন।